বাসায় যখন মাছ মাংস খেতে খেতে অনীহা চলে আসে, সবজি খেতে ইচ্ছে করে, তখন ডিম দিয়ে এই সিসিঙ্গা ভাজিটা করে নিতে পারেন। খুব সহজভাবে করে নেওয়ার জন্য আমার পুরো রেসিপিটা ফলো করতে পারেন, আমি খুব সহজেই করে নিয়েছি অল্প সময়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে নতুন রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি তিনটা বড় সাইজের সিসিঙ্গা নিয়ে নিয়েছি, দুটা ডিম নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে সিসিঙ্গার উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। অনেকেই জানেন, আর যারা নতুন রাঁধুনি আপু আছে তারা কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি ফলো করতে পারেন। এই যে দেখেন, আমি সবগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই যে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি কুচি কুচি করে সবগুলা এভাবে কেটে নেব। সিসিঙ্গাগুলা কুচি কুচি করে পাতলা করে কাটতে হবে। এই তো এভাবে করে সবগুলা আমি কেটে নিয়েছি। এখন আমি বাটিতে তুলে নিয়েছি আর উপকরণগুলোও রেডি করেছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দুটা ডিম ভেঙে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু গরম করে নিচ্ছি। এ তো মিডিয়াম গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এ তো তেল গরম হওয়ার পরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, রসুন থেঁতো করে রাখা এগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এক চামচ রসুন পেস্টও ব্যবহার করতে পারেন, আমি রসুন থেঁতো করে দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, ওই জন্য আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো এক সাইড করে আমি ফেটিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো নেড়ে ছেড়ে এভাবে ঝাল করে ভেঙে নেব। এখন অ্যাড করে দিলাম হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর মিক্স মশলা গুঁড়া, আপনারা চাইলে ম্যাজিক মশলা গুঁড়াও দিতে পারেন। আমি এখানে মিক্স মশলা গুঁড়া ইউজ করেছি হাফ চামচ থেকে কম। ভাজে জিনিসে মশলা কম ইউজ করাই ভালো, ওই জন্য আমি অল্প পরিমাপে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সঙ্গে ডিমগুলোও এই যে এভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করে লো হিটে আমি যে সিসিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে সিসিঙ্গা সিদ্ধ করে ভাজি করেন, আমার কাছে ওই রকম ভালো লাগে না। সিসিঙ্গা বা সবজিতে যে ভিটামিন আছে সিদ্ধ করে পানিটা যদি ফেলে দেন তাহলে সবে চলে যায়। এভাবে খোলাভাবে যদি ভাজি করেন তাহলে বাজে একটা স্মেল থাকে, কাঁচা গন্ধ সিসিঙ্গার, ওইটাও দূর হয়ে যাবে যদি ঢাকনা না দেন। আমি ঢাকনা ছাড়াই এই ভাজিটা করে নেব। আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চেক করে লবণ একটু কম হয়েছিল। এখন আমি আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এভাবে আমি লো হিটে জাল করে সিসিঙ্গাটা সিদ্ধ করে নিয়েছি। এই যে পারফেক্ট এবং সুন্দর একটা কালার চলে আসছে, আর সিসিঙ্গাটাও প্রায় 90% মতো হয়ে গেছে। এখন আমি লো হিটে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা ছাড়া যদি সিসিঙ্গা ভাজি করেন তাহলে কাঁচা গন্ধও দূর হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে। এই তো কিছুক্ষণ জাল করার পরে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। দেখেন কালারটা কেমন হয়েছে। আমার কাছে সবজি ভাজি এভাবে যদি ডিম দি করি তাহলে অনেক ভালো লাগে খেতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে কমেন্টস বক্সে এসে আপনাদের মতামত জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন, তাহলে প্রতিদিনের আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।